আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আমি রাজু, আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং এটা বোনদের সম্পদ আত্মসাত করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছে থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির, কোনো ভিত্তি নাই। লামিম হাসান, আপনি জানতে চেয়েছেন, মুর্শিদ মিললে রাসুল মিলে, এর মানে কি দয়া করে বলবেন? যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে, পীর পেলে তিনি তারপর রাসুলকে পান। তো মূলত এই কথা যারা বলেন যে মুর্শিদ মিললে তারপর রাসুলকে মিলবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কিছু আছে, সেটা থাকলে তখন যে আল্লাহকে পাওয়া যাবে, রাসুলকে পাওয়া যাবে, এমন কথা নয়। কোরআন হাদিস কি অনুসরণ করলে, মেনে চললে ইনশাআল্লাহ তিনি আল্লাহকে পাবেন এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন। এরপরে বাদির খান, আপনি এটি থেকে লিখেছেন, আজ যদি আমার আনসার না পাই তাহলে আর লাইভে আসবো না। ইস, আপনি যদি এই জায়গাটাতে আপনার প্রশ্নটা লিখে ফেলতেন, যেটি আমি আমার সামনে পড়েছি এবং পড়ে ফেলেছি, তাহলে তো আপনি আর অভিমান করে চলে যেতে হতো না। আমরা কাউকে হারাতে চাই না। আপনারা যারা প্রশ্ন উত্তর পান না, না পাওয়ার কারণে চলে যান, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই, খুব আঘাত পাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো বেশি থেকে বেশি দেওয়ার জন্য কল সেন্টার করা আর ওলামাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা জানেন অনেকে হয়তো যে আমরা এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের রিপ্লাইতে, মন্তব্যের রিপ্লাইতে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। শনিবার সারাদিন ধরে এই চেষ্টাটা করা হয়ে থাকে। আমাদের এই বিষয়ে কোনো উত্তর থাকলে সেটা লিঙ্ক দেওয়া হয় অথবা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ। বিধায় আপনি অভিমান করবেন না প্লিজ। আপনি এই জায়গায় প্রশ্নটা লিখে ফেললেই তো আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম।